নমস্কার, আমি অসীম অধিকারী। আজকে আপনাদের সামনে আমি 50টি প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। কোন 50টি প্রশ্ন উত্তর? যে 50টি প্রশ্ন উত্তর যে আমাদের ফোর্থ ফেজে ভোট হবে তার ভোট কর্মীদের লাস্ট ট্রেনিং এ দেওয়া হয়েছিল। এই 50টি প্রশ্ন উত্তর, এর মধ্যে এত স্টেটমেন্ট দিয়ে বলা হয়েছে যে কোনটা ঠিক কোনটা ভুল, মানে পড়তে গিয়ে যদি আমি ভিডিওটা করি অনেক বড় হয়ে যাবে, অনেকটাই বড় হয়ে যাবে। তাই আমি এর পিডিএফ লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো, কোন উত্তরগুলো ঠিক আপনারা সেখান থেকে দেখে নেবেন, আর যে প্রশ্নগুলো নিয়ে কনফিউশন সেগুলোকে আমি একটুখানি আমি আপনাদের সামনে আলোচনা করে দিচ্ছি। তাহলে আমি আলোচনা করতে চলেছি কোন ভিডিও নিয়ে, সেটা হচ্ছে ফোর্থ পেজে ভোট কর্মীরা লাস্ট ট্রেনিং এ 50 নম্বরের পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন সেই প্রশ্নপত্রটি নিয়ে। আমি একটা উদাহরণ বলছি, মানে গল্প বলছি। প্রায় 2007 সালে, মানে 17 বছর আগে, আমি পিসাইডিং হিসাবে একবার ডিউটি পেয়েছিলাম, জীবনে প্রথম ওটাই এবং লাস্ট। সেটা হচ্ছে বলাগড় বাই ইলেকশন। তা তখন আমার অফিসেরই আমার সিনিয়র, আমি ওনাকে কাকু অকু বলতাম, তা উনি বলেছেন বাবা তুই তো যেমন যাচ্ছিস একটা আঠা সঙ্গে করে নিয়ে যাস। আমি বলছি আমার আঠা কি সে কাজে লাগবে কাকু? তখন উনি বললেন দেখ আঠাটা কাজে লাগবে যদি আরসিতে তোকে কোনো প্যাকেট খুলতে বলে এবং প্যাকেটের ভিতরে কি আছে দেখার জন্য, খুলে তারপর তোদেরকে যদি বলে সিল করতে, তখন কি করবি ওই নিচে নামিয়ে আঠা লাগিয়ে ছেড়ে দিবি। সেটা খুব আমার আজকে মনে পড়ে গেল সকালবেলায়। যাক গিয়ে দেখুন, এরকম 50টি প্রশ্ন আছে, ঠিক আছে? এই 50টি প্রশ্নের মধ্যে 1 থেকে 8 নম্বর পর্যন্ত বিতর্কিত কোনো প্রশ্ন নেই বা কঠিন প্রশ্ন কিছু নেই, তাই এটাকে আমি অ্যাভয়েড করেই চলে যাচ্ছি। এরকম দেখো প্রশ্নটা কিরকম হচ্ছে, একটা প্রশ্ন থাকছে, 4টে অপশন থাকছে, তার মধ্যে আপনাকে উত্তর দিতে হচ্ছে, ঠিক? যেমন মনে করুন আমি একটা আন্দাজে প্রশ্ন নিই। আচ্ছা, 6 নম্বর, ইন হুইচ ফর্ম দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ পোলিং স্টেশন ইজ ডান, পোলিং এজেন্টরা কোন ফর্ম নিয়ে আসবেন, 10 নম্বর ফর্ম, এইরকমই প্রশ্ন থাকছে। এইখানে কোনো বিতর্কিত প্রশ্ন না, খুব একটা আমার চোখে পড়েনি, শুধুমাত্র এইখানে দেখলাম অনেকে উত্তর ভুল করছে যে কন্ট্রোল ইউনিটের কোন জায়গাটাকে আমরা কি বলি। আমি একবার বলে দিই, এই যে নিচের পোর্শন যেখানে ব্যালট থাকে, ব্যালট সেকশন, তার উপরেরটা হচ্ছে রেজাল্ট সেকশন, তার উপরেটা হচ্ছে ক্যানসেট সেকশন, আর এটা হচ্ছে ডিসপ্লে সেকশন। এখানে আর প্রশ্ন বুঝতে অসুবিধা হয়েছে এরকম তো হওয়ার কথা নয়, আমি যেটুকু পড়ে দেখেছি, ঠিক? এর মধ্যে 10 নম্বরটা শুধু আবার বলে দিই, 10 নম্বরে বলেছিল নিচের 4টের মধ্যে কোনটা ঠিক। আমি প্রথমটা পড়ে দেখেছিলাম, এটাই ঠিক। প্রথমটাতে কি বলা আছে, কপি অফ দ্য ইলেকটোরাল রোল অ্যাজ মার্কড বাই দ্য পোলিং এজেন্ট, পোলিং এজেন্ট যে ভোটার লিস্ট নিয়ে বসেছেন ওরা মার্ক করেছেন, সেটি ক্যান নট বি টেকেন আউটসাইড দ্য পোলিং স্টেশন টিল কমপ্লিশন অফ দ্য পোল, পোল শেষ না হওয়া পর্যন্ত তিনি ওটি নিয়ে বাইরে যেতে পারবেন না। এটাই সঠিক, বাকিগুলো ভুল দেওয়া আছে। আচ্ছা, এইখানে একটা 15 নম্বর প্রশ্ন একটু বিতর্কিত পেয়েছিলাম, ঠিক আছে? কেন বলছি বিতর্কিত, 15 নম্বরের 3 নম্বর যেটা স্টেটমেন্ট দেওয়া রয়েছে এটাই বলা আছে, দেখুন, ইফ দ্য সিউ ডিসপ্লেস ডিফারেন্স উইথ অ্যাকচুয়াল টাইম, কন্ট্রোল ইউনিটের টাইম অ্যাকচুয়াল টাইমের থেকে পার্থক্য দেখাচ্ছে এক পোলিং স্টেশনে, ইট শুড বি রিপ্লেসড, এখানে আমার বিতর্কিত মনে হয়েছে। আচ্ছা, কতটা টাইমের পার্থক্য দেখাচ্ছে? 1-2 মিনিট যদি দেখায় রিপ্লেস করার দরকার নেই, কারণ একটি কলম আছে সেখানে আমাকে উল্লেখ করে দিলেই হবে যে 1 মিনিট ফাস্ট বা 2 মিনিট লেস। এইটা যদি আপনার 15-20 মিনিট হয় তাহলে অবশ্যই রিপ্লেস করতে হবে। তাহলে এইটা থেকে কিন্তু প্রশ্নটা বিতর্কিত বলছে, কারণ এই স্টেটমেন্টে উল্লেখ নেই কত মিনিট সময়, বাদ বাকি সব উত্তর দেওয়া আছে। আচ্ছা, এবার আপনাদেরকে বলি, যারা ভাবছেন আমি এইভাবে এটাকে অ্যাভয়েড করে কেন যাচ্ছি, এটা আমি একবার ভিডিওটা করলাম, পরে দেখলাম 42 মিনিট হয়েছে, আমি তাই ওটি আপনাদের সামনে না দিয়ে আমি এইভাবে বলে দিচ্ছি, কারণ এই পাতাটা আপনারা পিডিএফ নামালেই প্রশ্ন পড়ে আপনারা বুঝে যাবেন এবং ওখানে উত্তর এরকম টিক চিহ্ন দিয়েই দেওয়া আছে। আমি যে প্রশ্নগুলো বিতর্কিত বলে মনে হচ্ছে সেগুলোকেই আমি বলে যাচ্ছি, আর যদি আপনাদের পড়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্টে লিখবেন, আমি অবশ্যই সেখানে উত্তর দিয়ে দেব, ঠিক? এখানে আরেকটি জিনিস আছে, 18 নম্বর, 18 নম্বর প্রশ্নটা আছে,
হুইচ অফ দ্য ফলোয়িং ডকুমেন্ট উইল বি ডিসপ্লেড এট দ্য পোলিং স্টেশন, পোলিং স্টেশনের বাইরে বা পোলিং স্টেশনে কোনগুলো ডিসপ্লে করতে হয়। এক নম্বর, পোলিং স্টেশনের এরিয়ার যে নোটিশ হ্যাঁ করতে হয়। দু নম্বর, ফর্ম 7A হ্যাঁ করতে হয়। তিন নম্বর, পোস্টার অন হাউ টু কাস্ট ভোট, ভোটার কিভাবে ভোট দেবে ইভিএম ভিভিপ্যাটে, অবশ্যই সেটিও ঝোলাতে হয়। ইম্পর্টেন্ট টেলিফোন নম্বর অবশ্যই ঝোলাতে হয়। ওয়ার্কিং কপি অফ ইলেকটোরাল রোল অবশ্যই ঝোলাতে হয়। ARL, এইটা নিয়েই সবার প্রশ্ন। ARL আপনারা ডিসি থেকে পাবেন। ও সরি, ARL এর পুরো ফর্ম কি? ARL হলো আলফাবেটিক্যালি রোল লোকেটার, আলফাবেটিক্যালি রোল লোকেটার, অর্থাৎ যে তালিকায় ভোটারদের নাম আলফাবেটিক্যালি দেওয়া আছে এটা ডিসি থেকে পাবেন। এটি আপনাকে কি করতে হবে, বিএলও ম্যাডামকে দিয়ে দিতে হবে, উনি এটি নিয়ে বসবেন ওনার ভ্যাবে ভোটারদের সুবিধার্থে। তারপরে লাস্টের এই ARL ছাড়া বাদ বাকি সবকটাই ঝোলাতে হচ্ছে। 21 নম্বর কোনো কনফিউশন নেই, 22 নম্বর কিছু নেই, 23 নম্বর কিছু নেই, 24 নম্বর একটা বলেছিল, কারণ দেখুন এই জিনিসগুলো তো আমরা মুখস্থ করি না। 24 নম্বরে যে প্রশ্নটা আছে এটা মুখস্থ করার নয়, এটা শুধু জানার জন্য। দেখুন, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং সেটিং আপ ইলেকশন বুথ, অর্থাৎ ওই যে পলিটিক্যাল পার্টিরা বাইরে যে ছোট তাবু ফাবু কাটিয়ে চেয়ার টেবিল নিয়ে বুথ করে সেইটা নিয়ে তথ্য দেওয়া আছে। এইখানে তথ্য বলা আছে যে তারা, প্রথমে বি বলি, তারা আপনার মানে ক্যান্ডিডেট নাম থাকতে পারে কিন্তু পলিটিক্যাল সিম্বল থাকবে না, এইরকম স্লিপ তারা ভোটারদের দেবে। হ্যাঁ ঠিক, আর যেটা ভুল সেটা হচ্ছে এখানে বলেছে 10x15 ফুট তাবু নিয়ে তারা টেন্ট করবে, এটা 10x15 নয়, এটা 10x10 ফুট তাবু। এটা সাধারণত আপনাদের মুখস্থ রাখারও দরকার ছিল না, তাই আপনারা অনেকেই দেখেননি বা এখনো দেখেননি, কিন্তু তাবুটা 10x10 ফুট, 10x15 ফুট, এত বড় তাবু নিয়ে তারা বসতে পারবে না। আচ্ছা, তারপরে 25 নম্বরটা একবার বলে দিন, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং ভোটিং থ্রু অ্যাবসেন্টি পোস্টাল ভোটার, পোস্টাল ভোটার, অ্যাবসেন্টি ভোটার, ইনাদের ক্ষেত্রে কোনটা কোনটা। দেখুন, ইট ইজ অ্যাপ্লিকেবল 85+ ভোটার অবশ্যই, এবং 40% এর উপরে তার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে অবশ্যই, এবং কোভিড পেশেন্ট, তার মানে এক নম্বরটা রাইট। দে উইল সেন্ড দেয়ার ব্যালট বাই পোস্ট, অবশ্যই পোস্টের মাধ্যমে কোনো ব্যালট এবার হচ্ছে না, এর কোনো বিষয় নেই, তার মানে এটা হলো ভুল। আর 3 নম্বর, ওয়ান্স বারোডি দ্য অ্যাপ্লিকেশন ফর অ্যাবসেন্টি পোস্টাল ব্যালট ইজ অ্যাকসেপ্টেড দ্য ইলেক্টর হ্যাভ অলসো চয়েস অফ ভোট কাস্টিং ভোট অ্যাট পিএস, বারোডি পছন্দ করার পর, অ্যাকসেপ্ট হওয়ার পরে তিনি বুথে এসে ভোট দিতে চাইছেন, না কখনোই তিনি আর পারবেন না, তাকে বাড়িতেই ভোট দিতে হবে। তাহলে এখানে একমাত্র এক নম্বরটাই ঠিক, অর্থাৎ ওয়ান অনলি, অপশন ডি এখানে কারেক্ট। তারপরে দ্য পোলিং এজেন্ট আর টু সাইন অন দ্য ফলোয়িং পেপার, পোলিং এজেন্টরা কোথায় কোথায় সাইন করবেন, প্রিসাইডিং অফিসারের রিপোর্ট 1-5 ঠিক, গ্রিন পেপার সিল, পিঙ্ক পেপার সিল, মকপল স্লিপ, স্পেশাল ট্যাগ, হ্যাঁ ফর্ম গেল। 3 নম্বর, প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশন 1-4 হ্যাঁ করবেন। 117A ডিউরিং টেস্ট ভোট, অবশ্যই টেস্ট ভোট করলে সেখানে রিমার্কসের ওখানে অবশ্যই করবেন। 117A আফটার ক্লোজ অফ দ্য পোল বিলো দ্য সিগনেচার অফ আরো, হ্যাঁ 17A তে ভোট শেষে লাইন টেনে সেখানে সই করবে। 17C পার্ট 1 অ্যান্ড মুভমেন্ট শিট, 17C পার্ট 1 অ্যান্ড মুভমেন্ট শিট, হ্যাঁ পিআরও ডায়েরি, না পিআরও ডায়েরিতে পোলিং এজেন্টদের কোনো সইয়ের ব্যাপার নেই, তার মানে 7 বাদ দিয়ে 1-6 সবগুলোই ঠিক। তারপরে কঠিন প্রশ্ন কিছু নেই, সন্দেহভাজন কিছু নেই, আমার যেহেতু উত্তর দেওয়া আছে এখান থেকে আপনারা দেখে নেবেন। একই প্রশ্ন বারবার রিপিট হয়েছে, আইটেম টু বি ডিসপ্লেড ইন দ্য পোলিং স্টেশন, এখানেও বিতর্কিত কিছু প্রশ্ন পাইনি, সব কথার উত্তর আমি টিক দিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, 39 নম্বরটা একবার বলি, ভোটার কি নিয়ে ভোট দিতে পারবেন,
প্রথম পয়েন্টই আছে ভোটার ইনফরমেশন স্লিপ। না, ভোটার ভোটার ইনফরমেশন স্লিপ নিয়ে ভোট দিতে পারবেন না। ভোটার ইনফরমেশন স্লিপ কি? বিএলও ম্যাডামরা ভোটারকে যেটা দিয়েছিলেন। লাস্টের দিকে চলে এসেছি। আচ্ছা, এখানেও সব ঠিক আছে। একটা কনফিউশন হয় ইডিসি ভোটের ক্ষেত্রে, আমরা 17 এতে লিখবো কি করে? লিখবো হচ্ছে প্রথমে সিরিয়াল নম্বর লিখবো, তারপরে অবলিক দেব, তারপরে পার্ট নম্বর লিখবো, তারপরে অ্যাসেম্বলি নম্বর লিখবো। অবশ্যই এটা একটু বিভ্রান্তিকর হয়ে যায়, তাই এ এখানে রাখ। টেস্ট বোর্ড ফেস্ট বোর্ড সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। এখানে কোন রকম আপনাদের অসুবিধা হবে না আশা করি। ঠিক, লাস্টের পাতায় চলে এলাম। লাস্টের পাতায় এই যে স্টেটমেন্ট, আমি এইখানে লাস্টের এই পাতা আর এই পাতা, এই স্টেটমেন্ট পড়তে গিয়ে আমার সময় লেগেছিল 25 মিনিট। ভিডিওটা এত বড় হয়ে গেছে তাই আমি ওটাকে ডিলিট করে দিলাম, করে আবার খাটলাম এই গরমের মধ্যে। 48 নম্বরে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং ইলেক্টর রোল। ইলেক্টর রোলের জন্য নিচের যে স্টেটমেন্ট, এর মধ্যে কোনটা ঠিক বা কোনটা ভুল? শুধুমাত্র এখানে ভুল রয়েছে, ইলেক্টর রোল উইল হ্যাভ মাদার রোল অ্যান্ড 3 সাপ্লিমেন্ট। না, আমরা পাবো একটা মার্ক কপি আর দুটো ওয়ার্কিং কপি। আর কি ভুল আছে? আর কি ভুল এখানে? আর সেরকম কিছু দেখিনি, সেরকম কিছু ছিল না। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং দা অমোচনীয় কালি, অমোচনীয় কালির ক্ষেত্রে কোনটা ঠিক কোনটা ভুল সেই নিয়ে অপশন দেওয়া হয়েছে। শুধু আমি 3 নম্বরটা পড়ছি। ইফ ইলেক্টর হ্যাজ নো লেফট হ্যান্ড, বা হাত নেই, পুট ইঙ্ক অন এনি ফিঙ্গার অন রাইট হ্যান্ড স্টার্টিং ফ্রম রাইট ফোর ফিঙ্গার অ্যাজ অ্যাপ্লিকেবল। এরকম অপশন দিয়ে করা রয়েছে। ঠিক আছে, ব্যাস এইটাকে দিয়ে দিচ্ছি, আপনারা ডাউনলোড করে নিন, মিলিয়ে নিন, আপনাদের চর্চা হয়ে যাবে আশা করি। এই গরমে সবাই ঠান্ডা মাথাতেই ভোট করবেন, এইটুকু প্রত্যাশা রাখি। নমস্কার, ধন্যবাদ।